গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনে করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যান। 2021 সালে এই উদ্যানে 25 একর জায়গার উপর নির্মিত হয়েছে ইকো ট্যুরিজম পার্ক ও পিকনিক স্পট। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে, উন্মুক্ত খেলার মাঠ সহ পিকনিক করার জায়গার পাশাপাশি খেলাধুলা, ঘুরে বেড়ানো সহ নানা সুযোগ সুবিধা রয়েছে এই ইকো পার্কে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন পার্কে। পদ্মা সেতু চালু হয়, পার্কটিতে দর্শনার্থী ও বিনোদন প্রেমীদের সংখ্যা বেড়েছে। এখানে মনে করেন আসলে আমাদের মন মনটা ভালো হয়ে যায়। আশা করি যে এখানে যদি যে কোনো মানুষ তার আসলে তার ভালো লাগবে। আমরা এসেছি সকাল থেকে, বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, ভালো লেগেছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ইকো পার্কটিকে আরো আকর্ষণীয় ও নিরাপদ করে গড়ে তোলা হচ্ছে। কোনো ভ্রমণ পিপাসু যদি কোনো বনভোজন বা পিকনিকের টিম যায়, সেখানে অত্যন্ত সুন্দরভাবে মনোরম পরিবেশে একটি দিন তারা উদযাপন করতে পারবে। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।